নমস্কার বন্ধুরা, ইয়াম্মি রেসিপি উইথ অনিন্দিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো খড়ের ছাতু দিয়ে চিংড়ি মাছের টক। খেতে খুবই দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। এখানে আমাদের বাড়ির খড়ের ছাতু বা মাশরুম ফুটেছে, আমি ছাতু বা মাশরুমটাকে আমি তুলে নেব। ছাতু বা মাশরুম তোলা হয়ে গেছে, এবারে আমি ছাতুগুলোকে ছাড়িয়ে নেব। ছাতুর উপরে যে ছালটা থাকে ওইটা আমরা তুলে ফেলে দেব। ছাতুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ছাতুর মধ্যে যে জলটা আছে ওইটাকে আমি হাতে চেপে চেপে বের করে নেব। ছাতুর থেকে জল আমি বের করে নিয়েছি। এখানে আমি কুচো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। এখানে আমি শিলপাটার মধ্যে কালো সরষে এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এখানে আমি আমশি নিয়েছি। এই আমশি দিয়ে চিংড়ি মাছ এবং ছাতু টক বানিয়ে দেখাবো। এখানে আমি কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। সরষে তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আবারও সেই কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে চেরা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ধুয়ে রাখা ছাতু বা মাশরুমগুলো দিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। তারপর এর মধ্যে ভিজে রাখা আমশি বা আমচুর দিয়ে আবারও কষে নেব। ছাতুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা সরষে আর পরিমাণ মতন জল দিয়ে টকটা রান্না হতে দেব। টকটা ফুটে গেছে, এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নেব। খুঁটি দিয়ে ছাতু বা মাশরুম দিয়ে চিংড়ি মাছের টক একদম রেডি। এবারে একটা পাত্রে আমি ঢেলে নেব। এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।